হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গ পাঠশালায়। আমি তোমাদের ক্লাস টেনের যে ষষ্ঠ অধ্যায় ছিল চক্রবৃদ্ধি সুদ ও সময়ের বৃদ্ধি বা হ্রাস, সেটা করছিলাম। আগের ক্লাসে আমি তোমাদেরকে কোষে দেখি 6.1 এর 11 অধ্যায়ের অঙ্ক বন্ধ করিয়েছিলাম, আজকে 12 অধ্যায় থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো, কোষে দেখি 6.1 এর 12 অধ্যায় থেকে আজকে আমরা করব। প্রথমে এই 12 প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 129.60 টাকা, হলে ওই টাকার পরিমাণ কত হবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আমাদের এখানে সুদের হারটা দিয়ে দিয়েছে, সেটা দেখতেই পাচ্ছি আমরা, বার্ষিক 9% সুদের হার। সময়টা কত দিয়েছে, সময়টা দিয়েছে n = 2 বছর। আর যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এই দুজনের যে অন্তর মানে পার্থক্য যেটা, সেটা দিয়েছে কত, 129.60 টাকা। এটা হলে আমাদেরকে আসল যে টাকাটা সেটা বের করতে হবে। তাহলে প্রথমেই আমাদের এখানে দুটো ধাপে অঙ্কটা করতে হবে, প্রথমে সরল সুদের ক্ষেত্রে করব, তারপরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে করব। তাহলে প্রথমে আমি ধরে নিই যে, ধরি আসল p টাকা, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। এবারে প্রথম যেটা করব সেটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। তাহলে সরল সুদের ক্ষেত্রে আসল সমান হচ্ছে p টাকা, এটা আমি ধরে নিয়েছি। সুদের হার, সুদের হার r = হচ্ছে 9%, এটা আমাদেরকে প্রথমেই বলা ছিল যে বার্ষিক সুদের হার হচ্ছে 9%। সময় সরল সুদের ক্ষেত্রে যেহেতু সময়টাকে আমরা t দিয়ে প্রকাশ করি, তাহলে t = বলেছে 2 বছর, ঠিক আছে। তাহলে আমরা সুদটা বের করি। তাহলে অতএব সুদ i = কি, p, বাই হচ্ছে 100, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে p এর মান হচ্ছে p, আমি ধরে নিয়েছি, ইন্টু t মানে হচ্ছে সময়, সময়টা কত, 2 বছর, তাহলে 2 গুণ r এর মান কত, 9%, তাহলে 9 বাই হচ্ছে 100, এটা। তাহলে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 9 দুগুণে 18, তাহলে 18p বাই হচ্ছে 100। তাহলে আমাদের সরল সুদের ক্ষেত্রে সুদটা কত বেরিয়েছে, সুদ i = বেরিয়েছে 18p বাই হচ্ছে 100, এটা আমরা সরল সুদের ক্ষেত্রে করলাম। এবারে আমাদেরকে কি করতে হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে আবার আমরা এপারে করছি, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল সমান কত ধরেছি, p টাকা, এটা আমি ধরে নিয়েছি। সুদের হার, সুদের হার r = কি বলেছে, 9%। সময়, আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়টাকে কি দিয়ে প্রকাশ করি, n দিয়ে, তাহলে সময় n = হচ্ছে 2 বছর, এটা। তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, আর সমূল চক্রবৃদ্ধি থেকে যখন আমি আসল টাকাটাকে বাদ দেব তখন আমি চক্রবৃদ্ধি সুদটা পাবো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমি একেবারে এখানটা করব, তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান আমি লিখতে পারি a - হচ্ছে p, a মানে কি, a দিয়ে আমি কি প্রকাশ করতাম, সমূল চক্রবৃদ্ধিটাকে প্রকাশ করতাম, তাহলে সমূল চক্রবৃদ্ধি মাইনাস হচ্ছে p, p মানে হচ্ছে আসল, তাহলে এত টাকা। তাহলে a মানে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি, p × 1 + r/100 হচ্ছে n - হচ্ছে p, এত টাকা। তাহলে p এর মান p 1 + r এর মান কত, 9%, তাহলে 9 বাই হচ্ছে 100, n মানে হচ্ছে সময়, তাহলে সময়টা কত, 2 বছর, তাহলে পাওয়ার হচ্ছে 2 - হচ্ছে p, এত টাকা।
তাহলে এই দুজনের মধ্যে থেকে যদি আমি পিটাকে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে, এইখান থেকে এটা পড়ে থাকছে 1 প্লাস 9/100, তারপরে স্কোয়ার রয়েছে এটা হল স্কোয়ার, আর মাইনাস এখানে পি ছিল তাহলে পি যখন চলে গেছে এখানে 1 হয়ে গেল এটা, তাহলে এত টাকা। তাহলে বা তাহলে দেখো পি রয়েছে পি থাক, এই ভিতরে যেটা রয়েছে মানে 1 প্লাস 9/100 এটাকে যদি আমি যদি স্কোয়ার করি বা যদি এটাকে প্রথমে সমাধান করি নি, মানে 1 প্লাস 9/100, তাহলে 100 হচ্ছে লসাগু, তাহলে উপরে হচ্ছে 109 এটা, বা আমি এটাকে সূত্রেও ফেলতে পারি, তাহলে আমি সূত্রে ফেলে করি, তাহলে এ প্লাস বি তার হলো স্কোয়ার, তো তাহলে এ স্কোয়ার মানে একের স্কোয়ার করলে 1 প্লাস 2 এ বি, বি বলতে হচ্ছে 9/100, প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি বলতে হচ্ছে 9/100 তার স্কোয়ার, আর -1টা ছিল, তাহলে এত টাকা। এবার তোমরা এখানে যদি চাইতে এইটাকে যদি প্রথমে সমাধান করে নিতে, যেটা আমি এখানে বললাম 109/100 সেটা করে তার স্কোয়ার করে সেখান থেকে যদি 1 বিয়োগ করতে সেটাও হতো, তা সূত্রে ফেলে নিলে একটু তাড়াতাড়ি করা যাবে, তার জন্য সূত্রে ভেঙে নিলাম। তাহলে দেখো এখানে +1 ছিল আর এখানে -1টা কেটে গেল, তাহলে কি হচ্ছে সমান সমান এখানে পি রয়েছে আর এই ভিতর থেকে আমি 9/100টাকে বাইরে নিয়ে চলে আসলো, তাহলে 9/100 এটাকে আমি বাইরে নিয়ে এসেছি, তাহলে এই 9/100কে যখন বাইরে এনেছি তখন দেখো এখান থেকে 9/100 চলে আসলে শুধু 2 পড়ে আছে, প্লাস এখানে 9/100 কটা ছিল, দুটো ছিল, মাথায় স্কোয়ার থাকা মানে দুটো থাকা, তাহলে এখান থেকে 9/100 একটা বাইরে চলে এসেছে, তাহলে এখানে কটা পড়ে আছে আর একটা পড়ে আছে, তাহলে 9/100 এটা, তাহলে কি হচ্ছে দেখো তাহলে সমান সমান তাহলে 9P/100 এটা, আর এই ব্র্যাকেটের এই ভিতরেরটাকে যদি সমাধান করি তাহলে কি হচ্ছে 2-এর সাথে যখন 9/100কে যোগ করব তখন 100 আসবে আমাদের লসাগু, তাহলে 2-এর নিচে কিছু নেই, তাহলে 100 গিয়ে সরাসরি 2-এর সাথে গুণ হচ্ছে, তাহলে 200 প্লাস হচ্ছে 9, তার মানে হচ্ছে 209/100 এটা, তাহলে কি পেলাম আমরা 209/100 এটা, তাহলে সমান সমান যদি গুণ করি তাহলে কত হচ্ছে 209 আর 9-কে যদি গুণ করি তাহলে হচ্ছে 1881, আর তার সাথে পি ছিল, আর 100 আর 100 গুণ করলে হচ্ছে 10,000, তাহলে এত, তাহলে এত টাকা, আর এখানে সরল সুদ পেয়েছিলাম এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমরা বের করলাম এটা, আর সরল সুদটাকে আগে বের করে নিচ্ছি এটা, তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ এবং এই যে সরল সুদ এদের পার্থক্যটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত, 129.60 টাকা, ঠিক আছে। তাহলে আমি এই সাইডটা মুছে দিচ্ছি, তাহলে আমরা এবারে কি করব, অতএব প্রশ্নানুসারে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটাকে আগে লিখব 1881, উপরে পি আছে, নিচে হচ্ছে 10,000, এটা মাইনাস যেটা সরল সুদ কত পেয়েছি 18P/100 এটা পেয়েছি, এটা সমান সমান আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত, 129.60 টাকা, তাহলে 129.60। এবারে এটাকে আমরা সমাধান করব। তাহলে দেখো এবারে এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে বা লসাগুটা কত হচ্ছে 10,000 হচ্ছে আমাদের লসাগু এটা, তাহলে 10,000 এই 10,000 মিলে গেল, তাহলে উপরে যেটা রয়েছে 1881 এটা রয়েছে, আশা করি তোমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো জানো, এগুলো অতটাও বলার দরকার নেই। তাহলে এখানে মাইনাস মাইনাস, তাহলে 100 দিয়ে এটাকে যখন ভাগ করবো 100 থাকবে, সেই 100 গিয়ে 18-র সাথে গুণ হচ্ছে 1800 হবে, আর তার সাথে পি রয়েছে সমান সমান এপারে কত রয়েছে 129.60 এটা। তাহলে বা যদি 1881 থেকে 1800কে বাদ দিই তাহলে 81 পড়ে থাকছে, আর তার সাথে রয়েছে পি, নিচে আমাদের কত আছে 10,000, এটা সমান সমান হচ্ছে 129.60, ঠিক আছে। এবারে এখানে
আমি এই লাইনটাতেই একেবারে করে দিচ্ছি, তাহলে কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে কি হবে, এপারে শুধু পি পড়ে থাকছে, আমি পিটাকে রাখছি, তাহলে ওপারে 129.60 ছিল, আর এই যে 10,000 এটা গুণ হয়ে উপরে উঠে যাবে এটা, আর নিচে আমাদের 81 চলে আসবে। ক্লিয়ার? এবারে দেখো এই যে 129.60 আছে, যখন আমি দশমিকটাকে তুলব তাহলে দশমিকের জন্য নিচে একটা এক আর দুটো সংখ্যা ছিল তাই দুটো শূন্য, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা কাটাকুটি করি, তাহলে দেখো এই শূন্য দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে যদি 9 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 9×9=81, আর এই যে 12,960 যদি 9 দিয়ে কাটি তাহলে আমাদের হবে 9×9, তাহলে 12 ছিল হলো 3, তাহলে হচ্ছে 39, 4×36 তাহলে থাকছে 3×36, 4×36 আর শেষে একটা শূন্য, তাহলে 1440 এটা। তাহলে দেখো 9 দিয়ে যদি আবার এটাকে কাটি তাহলে 9×9 ছিল 14, তাহলে হলো 9, তাহলে থাকছে 5, তাহলে 54, 6×54 আর শেষে একটা শূন্য, তাহলে এটা, তাহলে 160 হলো। তাহলে অতএব পি সমান সমান কি হচ্ছে দেখো, এখানে 160 আর এখানে হচ্ছে 100, তাহলে যদি 160 আর 100 কে যদি গুণ করি তাহলে 16×16 আর 3×0, তাহলে কত হলো 16,000। তাহলে আমি পিটাকে কি ধরেছিলাম, পিটাকে ধরেছিলাম হচ্ছে আসল টাকা মানে মূলধন ধরেছিলাম, তাহলে আমাদের পি এর মানটা বেরিয়ে গেছে কত, 16,000 টাকা। তাহলে আমরা অ্যান্সারটা লিখে দেবো কি, যে অতএব, তাহলে আমরা অ্যান্সারটা লিখব যে অতএব 9% সুদের হারে, অতএব বার্ষিক 9% সুদের হারে, বার্ষিক 9% সুদের হারে, সুদের হারে 16,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 129.60। বোঝা গেছে, তুলে নাও তোমরা এটা। দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলেছে, বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত হবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আমি এক্ষুনি 12টা যেভাবে করালাম ঠিক সেম অঙ্ক একই রকমভাবেই করতে হবে, প্রথমে আসলটাকে ধরতে হবে, তারপরে দুটো ক্ষেত্রে কাজটা করব, সরল সুদের ক্ষেত্রে আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাহলে এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে দেখো তার পরের টাইমে চলে যাচ্ছি 14 দাগেরটায়, 14 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয় তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এই যে 14 দাগের যেটা রয়েছে এরকমই সেম প্রশ্ন আমরা যখন প্রয়োগ করেছিলাম, প্রয়োগ নম্বর 10-এ করেছিলাম, এইটাকে এই যে অঙ্কটা দিয়েছে এটাকে আমরা দুরকমভাবে করতে পারি, একটা হচ্ছে নর্মাল পদ্ধতিতে করা যেতে পারে আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে করা যেতে পারে। তাহলে আমি একটা পদ্ধতি করাচ্ছি আর তোমরা নিজেরা আর একটা করে নিতে পারো, বা আমি যেটা করাচ্ছি সেটাও করতে পারো। তাহলে দেখো কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 7,000 এই 7% এবং দ্বিতীয় বছর হচ্ছে 8%। তাহলে আমি সূত্রের সাহায্যে করি, তাহলে আসল পি সমান সমান দিয়েছে কত, 6,000 টাকা, 6,000 টাকা। দেখো তাহলে আসল পি সমান সমান হচ্ছে 6,000 টাকা, প্রথম বছর সুদের হার, প্রথম বছর সুদের হার আর 1 সমান সমান হচ্ছে 7%,
আর দ্বিতীয় বছর সুদের হার, আট টু সমান হচ্ছে 8%। এটা আর কি দিয়েছে? বছরটা দিয়েছে, সময়। তাহলে সময় এন সমান সমান কত হয়েছে? 2 বছর এটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করতে। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার আগে আমাদেরকে কি করতে হবে? সমূল চক্রবৃদ্ধিটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধিটাকে বের করি। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস R1 বাই হচ্ছে 100 আর 1 প্লাস R2 বাই হচ্ছে 100। এটা তাহলে পি এর মান কত? 6000। 1 প্লাস R1 এর মান কত? 7%। তাহলে 7 বাই 100। আর R2 এর মান কত? 8। তাহলে 8 বাই 100। তাহলে সমান সমান 6000। এবার এটাকে যদি সমাধান করি তাহলে কত হচ্ছে? 100 লসাগু। তাহলে 107 বাই হচ্ছে 100। আবার একের সাথে যদি 8 বাই 100 কে যোগ করি তাহলে কত হচ্ছে? 108 বাই হচ্ছে 100। তাহলে কাটাকুটি করি, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে উপরে কি হচ্ছে? 107, প্রথমে 6 গুণ 107 গুণ হচ্ছে 108, এটা বাই হচ্ছে 10। এটা তাহলে এবারে আমরা কি করব? এই 6, 107 আর 108 কে গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে কত হবে বলতো আমাদের? তাহলে 6, 107 আর 108 কে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 69,336। তোমরা এটাকে ঠিকঠাক করে রাফে গুণ করে নেবে। আর নিচে কত রয়েছে আমাদের? নিচে রয়েছে 10। তাহলে 10 দিয়ে যখন এটাকে ভাগ করব তখন একটা শূন্যর জন্য দশমিক একটা ঘর আগে হবে। তাহলে 6,933 দশমিক হচ্ছে 6, এত টাকা। এটা আমাদের কি বেরোলো? সমূল চক্রবৃদ্ধি বেরোলো। এবারে আমাদেরকে বের করতে বলেছে কি, যে চক্রবৃদ্ধি সুদটা কত হবে। তাহলে আমি এই সাইডে করে দিচ্ছি, তোমরা এটা নিচেই করবে। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ, সমান সমান যেটা সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছে সেটা আগে লিখতে হয়। তাহলে 6,933.6 মাইনাস হচ্ছে যেটা আসল, আসল কত ছিল? 6000। তাহলে এত টাকা। তাহলে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 933.6 বা 60 পয়সা। তাহলে 933 টাকা 60 পয়সা। তাহলে এটা হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা অ্যান্সারটা শেষে কি লিখবো? যে অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 933 টাকা 60 পয়সা। বোঝা গেছে? তুলে নাও তোমরা এটা। দেখো 15 নম্বর প্রশ্নটা কি বলেছে, সেম 14 নম্বর প্রশ্নের মতনই সেম প্রশ্ন। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয় তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে 14 দাগের অঙ্কটা আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে করিয়েছি, আর এই যে 15 দাগের যেটা এটাকে আমি এমনি নর্মাল পদ্ধতিতে করছি। তাহলে দুটো পদ্ধতি আমাদের করা হয়ে গেল। তাহলে দেখো প্রথমত, তাহলে প্রথম বছরের আসল সমান সমান কত টাকা? প্রথম বছরে টাকাটা 5,000 টাকা বলেছে, তাহলে প্রথম বছরে আসল হচ্ছে 5,000 টাকা। এবারে প্রথম বছরে আমাদের সুদের হারটা কত বলেছে? প্রথম বছরে সুদের হার বলেছে 5%। তাহলে প্রথম বছরে 5% হারে সুদ
5% হারে সুদ কত হবে? তাহলে 5000 টাকা হচ্ছে ছিল কি আসল, তার 5%, তাহলে 5/100, শূন্য 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 কাটলো, তাহলে 5×5=25, আর হচ্ছে শূন্য, তাহলে 250 টাকা হয়ে গেল আমাদের কি প্রথম বছরে 5% হারে সুদ। এবারে নেক্সট যখনই আমি দ্বিতীয় বছরে চলে যাব, তখন দ্বিতীয় বছরে গেলেই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, আমাদের আসলটা কিন্তু পরিবর্তন হয়। কেন? এই যে সুদটা হয়েছে, এই সুদটা কি হবে দ্বিতীয় বছরে গিয়ে আসলের সাথে যোগ হয়ে গিয়ে আসল পরিণত হবে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল কি হবে? তাহলে দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছরের আসল সমান সমান হচ্ছে 5,250 টাকা। বুঝতে পেরেছো এই জায়গাটা, যে আমাদের প্রথম বছরে 5% সুদ হয়েছিল 250 টাকা, তাহলে সেই 250 টাকাটা যখনই দ্বিতীয় বছরে আমি চলে যাব, তখন সেই 250 টাকাটা আসলের সাথে যোগ হয়ে যাবে, তাহলে 5,250 টাকা। তাহলে দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছরে কত পার্সেন্ট হারে সুদ বলেছে? 6% হারে। তাহলে 6% হারে সুদ সমান সমান 5,250 গুণ হচ্ছে 6/100, এত টাকা। যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে শূন্য শূন্য কেটে গেল, যদি 5 দিয়ে কাটি তাহলে 5×2 হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 5×5=0, 5×5=25, তাহলে 105, 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে 3, তাহলে 3 আর 105কে গুণ করি, তাহলে 3×5=15, 5 হাতে থাকে 1, 3×0=1, 3×1=3, তাহলে 315 টাকা। এটা হলো দ্বিতীয় বছরে 6% হারে সুদ। তাহলে দু বছরে আমি সমূল চক্রবৃদ্ধিটা কত পেলাম সেটা দেখি। তাহলে অতএব দু বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান সমান, আচ্ছা দ্বিতীয় বছরে আমাদের আসল কত ছিল, এটা 5,250 টাকা, তার সাথে যোগ করবো যেটা সুদ বেরোলো 315 টাকা, তাহলে যোগ করলে আমাদের কত হবে, 5×6=5×6 মানে 5,565 টাকা। এটা হচ্ছে আমাদের দু বছরে সমূল চক্রবৃদ্ধি বেরোলো। এবারে এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, আমি এখানে দ্বিতীয় বছরে যে আসলটা ছিল সেটাকে লিখেছি আর তার সাথে দ্বিতীয় বছরের সুদটাকে লিখেছি, তোমরা যদি চাও এটাকে প্রথমে যে আসল ছিল 5,000 টাকা সেটা লিখতে পারো, এবং তারপরে দুই বছরে যে সুদগুলো হয়েছে মানে এই 250 এবং এই 315 সেটাকে যোগ করে দিলেও কিন্তু আমাদের সেম এটাই আসবে। বোঝা গেল? তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে যে দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে, তাহলে আমরা লিখে দিই, অতএব দু বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান সমান সমূল চক্রবৃদ্ধি 5,565 টাকা, আর আসল কত ছিল 5,000 টাকা, তাহলে 5,000 টাকা বাদ দেব, তাহলে এত টাকা, তাহলে হচ্ছে 565 টাকা। তাহলে দু বছরে আমাদের মোট এই চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে, 565 টাকা। বোঝা গেছে? 14 দাগের অঙ্কটা আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে করিয়েছিলাম, তোমরা যদি চাও সেটাকে সূত্রের সাহায্যে করতে পারো, বা এইভাবে যদি এই নর্মাল প্রসেসে তোমরা করতে চাও সেটাও করতে পারো, আর 15 দাগের অঙ্কটা আমি নর্মালভাবে করালাম। ঠিক আছে, তুলে নাও তোমরা এটা। আজকে তোমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে ক্লাসে।